হ্যালো গাইস আলাইকুম আবারও চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে আজকে উনিশ তারিখ বাংলাদেশ কারিগরি বোর্ডের আপনার আজকে সাড়ে নটা বাজে আপনার রেজাল্ট প্রকাশিত হয়েছে এখন আমরা পেমেন্ট জটিলতায় নিয়ে বলতেছি এখন আপনি চাইলে আপনার ঘরে বসে আপনার মোবাইলের মাধ্যমে আপনি পেমেন্ট দিতে পারেন আপনি চাইলে পেমেন্ট দিতে পারবেন ঘরে বসে রকেট বা বিকাশের মাধ্যমে আমি আজকে কিভাবে পেমেন্ট করতে হয় সে সম্পর্কে জানবো ফার্স্ট অফ অল আমাদের পেমেন্ট করার জন্য আমাদের কিছু কিছু কাজ অবলম্বন করা লাগবে তাহলে শুরু করা যাক ফার্স্ট অফ অল আমাদের জানা লাগবে যে আপনি কোন বিষয়ে আপনি আবেদন করেছেন আপনি কোন বিষয়ে আবেদন করেছেন সে সম্পর্কে জানা লাগবে সেই কোডগুলো জানা লাগবে এই সেই কোডটি হচ্ছে আপনার ফার্স্টে হচ্ছে আপনি যদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং থেকে পরীক্ষা অ্যাপ্লাই করে থাকেন তাহলে আপনার আর দেওয়া লাগবে হচ্ছে এই দেওয়া লাগবে হচ্ছে এই যে এই কোর্টগুলো আপনাকে ফার্স্ট অফ অল জানা লাগবে কোস্ট ঢাকা বোর্ডের ঢাকা বোর্ডে যেমন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের হ্যাঁ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমান ইঞ্জিনিয়ারিংয়ে আপনার হল পেমেন্ট কোড যেটা পেমেন্ট করতে হচ্ছে জিডিআরসি এটা সকল পেমেন্ট করতে পেমেন্ট করতে এটা আপনার জরুরি বা দরকার বা আর সেকেন্ড কথা হচ্ছে যে আপনার বোর্ডে বোর্ডের প্রোগ্রাম কোড জানা লাগবে বোর্ডের প্রোগ্রাম কোড হচ্ছে এই যে আপনার এই যদি আপনি ঢাকা বোর্ড থেকে পরীক্ষা দিয়ে থাকেন তাহলে আপনার ডিএসএ যেখানে লেখা আছে এটা চাইলে একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারেন আর না হলে দেখে নিতে পারেন যদি আমি ডাকা বোর্ড থেকে হয় তাহলে ডাকা ডাকা বোর্ডে এই ডিএসএ আর জমির কুমিল্লা বোর্ডে সিএ সি ইউ রাজ হবে আর যশোর হলে হবে এইভাবে দেওয়া আছে আপনি যে বোর্ড থেকে পরীক্ষা দেন না কেন আপনার এখানে দেওয়া আছে আর সেকেন্ড কথা হচ্ছে যে আপনার আপনি কোন বিষয়ে আপনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করছেন যেহেতু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যদি আপনার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যদি হয় তাহলে তাহলে আপনার এই জিডিআরসি হবে আর ধরেন আপনার এই ডিপ্লোমা ইন গপ আর্টস এই ডিপ্লোমা ইন আছে হইলে মেরিন ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এক একটা এক একটা এক একটা এক একটা এক একটা এক প্রোগ্রাম করে দেওয়া আছে আপনার যে যে যেটাতে আবেদন করছেন ওটাতে আপনার ওটা আপনার জরুরি বা দরকার ওই কোডটা যেহেতু আমি ডাকাপোর্ড আবেদন করছি আজকে আমরা দেখব যে বিকাশ এবং রকেটের মাধ্যমে কীভাবে পেমেন্ট করা যায় সেটা আমরা শিখব ইনশাআল্লাহ ফার্স্ট অফ অল আপনার পেমেন্ট দেওয়ার জন্য আপনার এইটা জরুরি হবে ফার্স্ট অফ অল হবে প্রোগ্রাম কোড প্রোগ্রাম কোড হচ্ছে আমি যেহেতু বোর্ড থেকে পরীক্ষা দিছি তাহলে প্রোগ্রাম কোড হবে আমার এই ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে আমি এক্সাম দিয়ে ইডিসি অ্যাপ্লাই করছি তাহলে আমার প্রোগ্রাম কোড হবে ডিআরসি ডি আৰ চি ডি আৰ জি আৰ চি ডি জি ডি আৰ চি মানে কি জি ডি আৰ চি জি ডি আৰ চি এখনে প্ৰগ্ৰাম দেৱা আছে জি ডি আৰ চি এই জি ডি আৰ চি আর সেকেন্ড হবে আমার পাশে শন আমি কত সালে পরীক্ষা দিচ্ছি আর সেকেন্ড হবে বোর্ড সন বোর্ড কোড বোর্ড কোড যেটা হচ্ছে আমি যদি ডাকাপোর্ট থেকে পরীক্ষা দিই তাহলে ডিএস হবে আর যদি কুমিল্লা বোর্ড থেকে দিয়ে দেই সিইউএম হবে আর যদি রাজশাহী থেকে দেই রাজশাহী থেকে যদি আমি অ্যাপ্লাই করে থাকি তাহলে আমার কি হবে আর এ জে তাহলে আমরা ফার্স্ট অফ অল বিকাশের মাধ্যমে পেমেন্টটা করতেছি আরেকটা কথা যেটা না জানলে আপনার হবে না সেটা সেটা হচ্ছে যে আপনারা যারা দ্বিতীয় পর্যায়ে আবেদন করেছেন হ্যাঁ উনিশ তারিখে আপনার সাড়ে নয়টা বাজে নোটিশটা এটা ভালোভাবে একটু খেয়াল করেন যদি আপনি বাইশ তারিখের মধ্যে যদি আপনি অ্যাপ্লাই না করেন বাইশ তারিখের মধ্যে যদি আপনি ফি না করেন তাহলে আপনার ফি নিচ্চায়ন যদি বাইশ তারিখের মধ্যে যদি আপনি ফি না করেন তাহলে কিন্তু আপনি আবেদন থেকে বাতিল হবেন বাতিল হবেন বা আপনার তৃতীয় পর্যায়ে আবেদন করা লাগবে এটা ভালো করে খেয়াল রাখবেন তাহলে জরুরি যত তাড়াতাড়ি সম্ভব আপনি পেমেন্টটা দিয়ে দেন তাহলে আমরা পেমেন্টটা দেখব বিকাশের মাধ্যমে পেমেন্টটা দিব ফার্স্ট অফ অল আমাদের বিকাশ অ্যাপসে যাওয়া লাগবে বিকাশ বিকাশ অ্যাপসে যাওয়া লাগবে বিকাশ অ্যাপসে যাওয়ার পরে আপনি আপনার পিন নাম কাঙ্ক্ষিত পিন নাম্বারটা দিয়ে দিবেন আমার পিন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি হ্যাঁ আমাদের বিকাশ অ্যাকাউন্টে চলে এসেছি এখন আমাদের ফার্স্ট অফ অল এই আরওতে ক্লিক করা লাগবে এই আরও নামক যে অপশানটা এখানে ক্লিক করা লাগবে এখানে ক্লিক করার পরে আমাদের এডুকেশন ফি এডু ফি নামক একটা অপশান আছে এডুকেশন ফিতে যাওয়া লাগবে এডুকেশন ফিতে ক্লিক করার পরে আমাদের এখানে সোজাসুজি টাইপ করা লাগবে বি টি ই বি এখানে দেওয়ার পরে এই যে বিটি বি অন্যান্য আইসা পড়ছে এটাতে ক্লিক করব ক্লিক করার পরে এখন হচ্ছে এলো মেনপালা মেনপালা হচ্ছে যে আপনার ফার্স্ট অফ অল জানা লাগবে কি পেমেন্ট কোড হ্যাঁ পেমেন্ট কোড পেমেন্ট কোড কি ওখানে বললাম তো আপনাদের পেমেন্ট কোড হচ্ছে যে আপনি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন বা আপনার যে শিফটে পরীক্ষা দিয়েছেন যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ফার্স্ট অফ অল আমাদের পেমেন্ট কোড দেওয়া কী কোড দেওয়া লাগবে পেমেন্ট কোড পেমেন্ট কোডের সবার আগে কী ছিল প্রোগ্রাম কোড প্রোগ্রাম কোড কি কী ছিল আমার প্রোগ্রাম কোড ছিল আপনার জি ডি আর সি পরে কী দিতে বলছে পরে দিতে বলছে পরীক্ষার পরীক্ষার সন এখানে তাই তো লেখা পরীক্ষার এখানে দেওয়া আছে পাশের সন পাশের সন আমি যত সালে পরীক্ষা না আমি যত দুহাজার সালে পরীক্ষা দিয়েছি তেইশ সালে আমি অ্যাপ্লাই করছি তাই পরীক্ষা দিয়েছি তাই আমি দু সাল দিয়ে দিতেছি দুহাজার সাল পরে দেওয়া লাগবে কি আপনার পেমেন্ট কোড দেওয়ার পরে আপনার দেওয়া লাগবে বোর্ড বোর্ড কোড বোর্ড কোড তো আপনাদের বলছিলাম ওইখানে স্ক্রিনশটার দেখা দিয়েছি আমার বোর্ড কোড হবে ডি এ এইস এ পরে হচ্ছে আপনার রুল নাম্বার আমি আমার কাঙ্ক্ষিত রুল নাম্বারটি দিয়ে দিলাম পরে পেয়ে এগিয়ে যান এতে ক্লিক করার পরে আপনার সামনে একটা আপনার সামনে একটা ডেশবোর্ড শো করবে দেখেন ডেশবোর্ড এখানে দেখাচ্ছে যে আপনার পেমেন্ট হচ্ছে তিনশো পঁচানব্বই টাকা হ্যাঁ তিনশো পঁচানব্বই টাকা দেওয়ার জন্য আপনার নাম আইসে পড়ছে সব আইসে পড়ছে এখানে দেখাচ্ছে যে আনপেড এখানে দেখাচ্ছে আনপেড যেহেতু আমার বিকাশে ব্যালেন্স নেই জিরো টাকা ব্যালেন্স তাই আমি এখান থেকে পেমেন্ট করতে পারছি না আমি আর রকেটের মাধ্যমে পেমেন্ট করব আর আপনারা পেমেন্ট করবেন বিকাশের মাধ্যমে পরে ট্যাপে ক্লিক করার পরে আপনাকে কাঙ্ক্ষিত পিন নাম্বার দেবেন তাহলে উকে যাবে যেহেতু আমি রকেটের মাধ্যমে পেমেন্টটা করতে চাচ্ছি তাহলে আমি রকেটে চলে যাচ্ছি আমি রকেটে চলে যাচ্ছি রকেট থেকে আমি পেমেন্ট করব। রকেটের প্রসেসটা একই একটু দেরি হচ্ছে নেটের তাহলে আমাদের রকেটে চলে আসলাম রকেটে চলে আসার জন্য আমাদের ফার্স্ট অফ অল রকেট থেকে যেতে যেতে হবে আর নগদে সিস্টেমটা এরকমই আপনার নগদে যাওয়া লাগবে পরে বিল পে করা লাগবে একই সিস্টেমে করা করতে পারবেন এই বিকাশে একটু জটিলতা আছে এ বিকাশেরটা দেখা দিলাম ইনশাল্লাহ আপনারা নগদে যদি দেন নগদে পারবেন আমি যেহেতু রকেটে দিচ্ছি ফার্স্ট অফ অল আপনাকে বিল পেতে যাওয়া লাগবে বিল পেতে গিয়ে বিল পেয়ে যাওয়ার পরে আপনাকে এখানে সাজবারে টাইপ করা লাগবে সার্চ টাইপ টাইপ করা লাগবে বি টি বি আপনার অথবা আপনি টি বি না লেখলেও আপনি যদি কোড টাইপ করেন দুইশো বিশ টাইপ করলো আপনার আয়সা পড়বে দুশো বিশ টাইপ করল আয়সা পড়বে হ্যাঁ দুশো বিশ টাইপ করার পরে আয়সা পড়বো পরে আপনার এখানে টি বি ফুল নেম দেওয়া আছে ফার্স্ট অফ অল আপনার এখানে দেওয়াই আছে যে আপনার প্রোগ্রাম প্রোগ্রাম কোড পাসিং ইয়ার এবং বোট কোড এখানে লেখা আছে রকেট একটু সহজ আছে ফার্স্ট অফ অল আমাদের প্রোগ্রাম কোড কী ছিল জানি প্রোগ্রাম কোড ছিল জি ডি আর সি যেহেতু আমরা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং করতেছি জি ডি জি ডি আর সি দেওয়া হ্যাঁ পরে পাসিং ইয়ার আমাদের কত সাল চলছিল দু হাজার তেইশ সাল আর বোট কোড আমি যেহেতু ঢাকা বোর্ড থেকে পরীক্ষা দিয়েছি তাহলে ডিএচে হবে আর রুল নাম্বার আপনার কাঙ্ক্ষিত রুল নাম্বারটা আপনি দিয়ে দিবেন কাঙ্ক্ষিত রুল নাম্বারটা আপনি দিয়ে দিবেন আমি আমাৰ ৰোল নাম্বাৰটো টাইপ কৰিছি হ্যাঁ রুল নাম্বারটি দেওয়া হয় যদি আপনার হয় পে সেলফ হবে আর যদি আদার্স হয় তাহলে আদার্সে হবে আদার্স হলে আদার্সের মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন আর যেহেতু আমি পে করতেছি আমারই নিজের অ্যাকাউন্ট তাহলে আমি বিলিটে দিব বেলিট অপশানে চাপার পরে একটা অপশান হবে আসে পড়বে যে এখানে লেখা আছে যে স্টুডেন্ট নেম পরে আপনার অ্যামাউন্ট দেওয়া আছে তিনশো পঁচানব্বই টাকা আপনি যদি ওকেতে ক্লিক করেন তাহলে আপনার যদি ওকেতে ক্লিক করার পরে আপনার প্রোগ্রাম কোড এবং সবই ঠিক আছে আপনার মোবাইল নাম্বার ঠিক আছে পরে এখানে সেভ দিয়ে রাখবেন যে এখানে যে আপনি টাকাটা পেমেন্ট করছেন ওইটা সেভ দিয়ে রাখবেন পেমেন্টের আমি যেহেতু সেভ দিয়ে রাখলাম এখন আপনার কাঙ্ক্ষিত পিন নম্বরটা দিবেন কাঙ্ক্ষিত পিন নাম্বার আপনার কাঙ্ক্ষিত পিন নম্বরটা দেওয়া হয়ে গেলে আপনি এখানে ট্যাপ করে ধরে রাখুন তাহলে আপনার কনফার্ম বিলটা হয়ে যাবে ইনশাল্লাহ আমার বিলটা কনফার্ম হয়েছে আজকের ভিডিও এ পর্যন্ত ইনশাল্লাহ আবার দেখা হবে আরেকটা ভিডিও নিয়ে হাজির হবে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন